হ্যালো, ফাহমিদা বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি আপনার একজন ভক্ত। আপনার অনুষ্ঠান দেখলাম টিভিতে, ওই যে নহমাতা নহবধূ অনুষ্ঠানে। আচ্ছা, থ্যাঙ্কস। আপনার স্পিচ আমার খুব ভালো লেগেছে। আপনি তো একটা ইউনিভার্সিটিতে পড়েন না? হুম, তো আপনি দেখতেও খুব সুন্দর। আপনার কথা শেষ হয়েছে? আমি একটু ব্যস্ত। ঠিক আছে, আমি পরে করব। হ্যাঁ, আচ্ছা। আমার ক্লাসের আগে ব্ল্যাকবোর্ড সবাই পরিষ্কার রাখবে, আর অন টাইম ক্লাসে থাকার চেষ্টা করবে, না হলে অনেক কিছু মিস করবে তোমরা, যেগুলো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে? এই আর বোর্ডে সব কারা লিখে, নেক্সট টাইম আমি এগুলো চাই না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তোমরা কেউ তাজমহল দেখেছো? জি ম্যাডাম। আচ্ছা বলো, তাজমহল কয়তলা বিল্ডিং এর সমান? পাঁচ ছয় তলা। পাঁচ ছয় তলা? না, মানে ফিট হিসাবে বলো তো। এটা হচ্ছে 187 feet, অলমোস্ট 20 তলার সমান। 20 তলা কিন্তু কম না, অনেক উঁচু। আর এটা প্লিন্থ কতখানি? 22 feet, তার মানে দোতলার সমান। আচ্ছা ধরো নদীর ধারে তোমরা একটা বিল্ডিং বানাচ্ছ 20 তলা, হ্যাঁ, প্রথমে আমরা কি করব? আমরা কি প্রথমে ফাউন্ডেশন করব নাকি কি করব? পাইলিং ম্যাডাম। রাইট, হ্যাঁ। তো এখন তোমরা চিন্তা করো, 400 বছর আগে যখন সিমেন্ট উদ্ভাবন হয়নি, যখন আরসিসি নেই, তখন তাজমহল বানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত 1 inch যাবেনি। ব্যাপারটা বুঝতে পারছো? তাজমহল হচ্ছে শাহজাহানের ভালোবাসার সৃষ্টি আর স্থাপত্যের অন্যতম নিদর্শন। তোমাদের সুযোগ পেলেই তাজমহল দেখতে যাবো। সাথী, তুই ফয়সাল রে বিয়ে করিস? ও নিশ্চয়ই ম্যাডাম রে প্রেম পত্র দিছে। না না, আমগো নাদানগো মধ্যে থেকে কাউরে পাইছিল, বাট অরে বিয়ে করিস না। ঠিক আছে, বুঝছস না, ফয়সাল রে বিয়ে করলাম। এই আমি একটু লাইব্রেরিতে গেলাম। মারজু, এতক্ষণ তো ফয়সাল রে বিয়ে করলাম, কিন্তু জালাল তো চলে গেল কুমকুমের কাছে, তোমার কি? তা আমার কি, এগুলোর মধ্যে আমার আমার কি, আমার কি আছে? এই তোরা একটু ক্যান্টিনে বল, আমি নামাজটা পড়ে আইতেছি। বিলা করলা রানা ভাই, তোমার কাহিনী কইতে দাও তো। মারজুক করছে কি, টিকিট কিনে রাখছে কুমকুমের হাত। কুমকুম করছে কি, 5 মিনিট দেরি, এই সুযোগে জালাল কিনে চলে গেছে। কে মারজুক, তুমি পাংচুয়াল হও না কেন? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পাংচুয়াল হইতে হবে, বুঝো না? তোমগো তো হালা আর কোনো কাম কাজ নাই, কে আইলো কে গেল, কারে লয়ে কই, কে ভাগলো, এই সব লয়ে আছো তুমি। বিলা হইছে রে। তোমারে তো কইলাম মারজু, গুরু ঠিক করো, গুরু ধরো, তোমার সব ফারাক কেটে যাবে, বুঝছো নাকি? হ্যাঁ, মুখে মুখে সবই তো বোঝো, রেজাল্ট তো দেখি না কিছু, এসিআর তো দেখি তোমার খুবই খারাপ। খারাপ মানে মহা খারাপ। ওই ফয়সাল তোমার কানের কাছে আইসা যে ফুসফুস করলো, আমরা কিছু কইছি? আমরা কিছু করলেই দোষ কি? যাও কেন, মাত্র তো শুরু করলাম। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, স্বাস্থ্য মহাপরিচালক।
এটা খা, বুকের আগুন নিভে যাবে। একটা সিঙ্গারা অন্তত সাথে দে, পেটের আগুনটাও নিভুক। পেটের আগুন নিভানোর জন্য এটা কি? অ্যান্টাসিড ট্যাবলেট। গুড, খালি পেটে খাবো? একটা সিঙ্গারা খেয়ে খেলে হতো না? সিঙ্গারার দাম জানিস? 3 টাকা। স্মাইল, একটা সিঙ্গারা, খুব গরম। ফক ইট। জালালের লগে আমার একটু জিজ্ঞাসাবাদ আছে। কি জালাল মিয়া, লাইব্রেরির দিকে যাও, ঘটনাটা কি? ঘটনা আবার কি? স্টাডি করলাম। ও, স্টাডি করলাম? তা কি স্টাডি করলে একটু শোনো না। রেফারেন্স বুক চাইবো না জালাল।
ফারুক স্যার আয়, কোথায়? ওই যে দূর, বাদ দে তো, চল আয়। আজ যখন পত্র পত্রিকায় বা অন্যান্য সংবাদ মাধ্যমে আলাইকুম, আপনি এসেছেন? হ্যাঁ, সবাই তো এসেছে। ফারুক স্যার, হ্যাঁ, কি খবর? কখন আসছেন? এই তো কিছু। আপনি অনেকক্ষণ থাকবেন নাকি? হ্যাঁ, আছি শেষ পর্যন্ত। আমরাও স্যার। হ্যাঁ, এসব ব্যাপারে তো একটা সামাজিক দায়িত্ব থাকে, এটা এড়ানো যায় না। ক্যাম্পেইন কিন্তু কম হয়নি স্যার, তবু দিন দিন বেড়েই যাচ্ছে না? আসলে আমাদের সময় এতটা ছিল না, এখন যা পত্রিকা খুললেই একটা না একটা ইনসিডেন্ট আছে। ছিল স্যার, তবে এতটা ছিল না, এতটা ছিল না, কিন্তু এটা এই লেভেলে ছিল না। এখন তো ধরো প্রতিদিন ঘটছে। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে, এই অ্যাসিডগুলো ওরা পাচ্ছে কোত্থেকে? সেটা আমি অত ভালো বলতে পারবো না, সম্ভবত ল্যাব থেকে পায়। আমাদের এক্সট্রা ক্লাসটা কবে? এক্সট্রা ক্লাস স্যার, আমি যাই তাহলে। সালামুকুম। হ্যাঁ, দেখা হবে। সালামুকুম। ফারুক স্যারের সমস্যাটা কী রে? মেয়েদের দেখলেই গল্প ঝিরা দেয়। তাহলে তোর সমস্যা কী? আমার আর সমস্যা কী? সমস্যা তো মেয়েদের। মেয়েদের সমস্যায় তোর মাথা ঘামে কেন? সারা জায়গায় তুই হলে কী করতি? কী করতাম? আগে একটা বিয়া করে তারপর ইউনিভার্সিটিতে জয়েন করতাম। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার পেন? আমার? না না, আমার না। ম্যাডাম, আপনার পেন, আপনার পেন ম্যাডাম। ক্লাসে যাচ্ছ? ক্লাস শেষে আমার সাথে দেখা করো। আ হিরো আগা, আর এদিক আয়। কি করছিস বল? ঘটনা কি? আমার কি ঘটনা ঘটাইছ? ঘটনা বলতাছি বয়। আরে আমি কই তো কইছি কি বল? তোর ম্যাডাম আইতাছে সিঁড়ি দিয়ে, এই দুইটাই মিলে কি করছে জানো? মারজুক যায় কয়, ম্যাডাম এক্সকিউজ মি, এটা আপনার পেন? ম্যাডাম অনেক চায়ের ইসে চায় তো পুরো বিলা পরে সিঁড়ি দিয়ে নামে গেছে নিচে। সোহেলে যা আবার কইতেছে, এক্সকিউজ মি ম্যাডাম, এই যে আপনার পেন, এবার তো পুরো বিলা গেছে।
শোনো চন্দ, ইউনিভার্সিটিতে পড়ো, একটু ডিসেন্ট হও। এই দুইটারে কয়, দুইটারে কয়। ম্যাডাম রে বিলা করার মধ্যে কোনো হিরোইজম নাই, বুঝছো? তুমি ম্যাডাম রে প্রেমপত্র লিখো, তাতে হিরোইজম হয় না, ম্যাডামও বিলা হয় না, আমরা করলেই দোষ। একবার তুমি ক্লাসে লেকচার না শুনে বসে বসে টিচারের ছবি আঁকলে, আই কনসিডার ইউ অ্যাজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আদারওয়াইজ আমি তোমার নামে কমপ্লেন করতাম। আমি ঠিক বুঝতে পারছি না ম্যাডাম। ডোন্ট ট্রাই টু প্রিটেন্ড, টিচারদের সাথে ফাজলামো করো। আমি সত্যি বুঝতে পারছি না ম্যাডাম। সিঁড়িতে সিঁড়িতে তুমি লোক দাঁড় করিয়ে রাখো পেন হাতে নিয়ে, আর এখন বলছো বুঝতে পারছো না তুমি। অনেস্টলি স্পিকিং ম্যাডাম, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি হল থেকে বেরিয়ে সোজা ক্লাসে যাচ্ছিলাম। তুমি ক্লাসে যাচ্ছিলে, তাহলে আমার পেছন পেছন নেমে এলে কেন? ব্যাগ আনতে ভুলে গেছিলাম ম্যাডাম। আপনি যদি মনে করেন আপনার পিছন পিছন আমি নেমে এসেছিলাম আপনাকে ডিস্টার্ব করার ইন্টেনশন নিয়ে, দেন আই এম সরি। দূর ভালো লাগে না, সব খ্যাত পোলাপান ম্যাডাম রে খেপায়। সমস্যা কি ম্যাডাম? আমার ঝাললো শুধু শুধু। চল তোকে একটা শার্ট কিনে দিই। ধর রাখ তোর শার্ট। শার্ট প্যান্ট জুতা মোজা সব কিনে দিবি, একটু হাস। তাহলে এগুলো টাকা দে, উড়াই। যাক, চাইলে দুই সেকেন্ডের মধ্যে তোর মুড চেঞ্জ করে দিতে পারি, দেখলি না? মেজাজটা সত্যি খারাপ রে। কি লেখোস? ফামিতা ম্যাডামের রুমে যাবো। ম্যাডাম আমরা একটা পত্রিকা বের করছি, আপনি একটা লেখা দিবেন, একটা কবিতা দিতে পারেন। কবিতা তো আমি লিখি না। তাহলে একটা প্রবন্ধ দেন। দেখো এটা স্টুডেন্টদের ব্যাপার, আমার মনে হয় তোমরা লিখলেই ভালো। না ম্যাডাম, শুধু স্টুডেন্টদের ব্যাপার না, সবাই লিখছেন। আলি স্যার প্রবন্ধ লিখছেন, ফারুক স্যার গল্প লিখছেন, আপনি বরং একটা প্রবন্ধই দেন। এক কাজ করো, প্রবন্ধটা তুমিই লেখো, কারণ এটা তোমার থিসিস, আর্ট অ্যান্ড আর্কিটেকচার। আমি পারবো না ম্যাডাম। হ্যাঁ তুমি পারবে, এক কাজ করো, তুমি লাইব্রেরি থেকে কিছু বই নাও, তারপর পড়াশোনা করো। আপনি যদি ম্যাডাম কিছু রেফারেন্স বই তুলে দিতেন, রেফারেন্স বই তো বাইরে নেওয়া যায় না। ঠিক আছে, কালকে আসো, কালকে আসার পর আমি কিছু বই তুলে রাখবো। থ্যাংক ইউ ম্যাডাম। কি রে, আজকে তুই যা খেতে চাস তাই খাবো, কি খাবি বল? বল কি খাবি, কি হলো?
আর বাবা বল না কি খাবি, তোর মাথা খাবো। ওকে এই লবণ, এই ছুরি আর এই মাথা খা খা। ঠিক আছে, তোর একটা পোর্ট্রেট করে দেই। মাথা নাড়িস না, সোজায় থাক। এই দেখ, ম্যাডাম আমাদের পত্রিকাটা বের হয়েছে, বাসি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি পড়বো। হ্যাঁ আর কিছু বলবে? না। রানা ভাই। রানা ভাই তোমার জন্য এন্টি স্মোকিং এর একটা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তৈরি করতেছি। গুড। পয়সা জোগাড় করতে পারবো না? পারবো না কেন, পারবো। আরে হালাই কয় ব্যান্ড মিউজিক নাকি মিউজিক না? আরে ব্যাটা হারমোনিয়াম দিয়ে বাজালে মিউজিক হয়, আর ইলেকট্রিক গিটার দিয়ে বাজালে মিউজিক হয় না। তুই মিউজিকের কি বুঝছস? এই আচ্ছা ওই স্যার, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আর উত্তেজিত হওয়ার কিছু নাই মানে ও আমারে মিউজিক বুঝায়? আচ্ছা ব্যাটা আমি দেখতেছি, থিপ থিপ আমি দেখেছি। আরে বইতাছি তো, আরে মিউজিক বুঝায় তারপরে বাবু। আচ্ছা থিপ আমি দেখতেছি। জালালার মার্জুকের লগে তো ট্যাগ অফ ওয়ার লাগিয়ে গেল। গোবেলে তো দেখি বুঝলি না, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে আর জালালার মার্জুক তো জালালার। ফয়সাল, তোমার পত্রিকাটা আমি পড়েছি, এই কবিতাটা তুমি আমাকে নিয়ে লিখেছ, কাজটা তুমি ঠিক করবি। আমি তোমার টিচার, টিচারদের নিয়ে কেউ কবিতা লিখে? এমনভাবে লিখেছি যে কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারেও না যে এটা আপনি হতে পারেন। আমি তো পেরেছি, আর ব্যাপারটা আমি পছন্দ করিনি। ঠিক আছে, এরপর থেকে এমনভাবে লিখবো যে আপনিও ধরতে পারবেন না। তবুও লিখবেই? না লিখবে না, এই বয়সের ছেলেরা একটু দুষ্টুমি করেই থাকে, কিন্তু তুমি ছাপিয়ে দিয়েছো, এটা কিন্তু আর দুষ্টুমির পর্যায়ে নাই। আই এম সরি। ঠিক আছে ম্যাডাম, আজকে তাহলে যাই। হ্যালো আপা, জয় ফোন করে।
রাতে আবার করবে? না কিছু বলে নাই, আমি অফিসে করতে বলছি। ও করলো না তো এখনো? কতক্ষণ আগে করেছিল? এই তো এই মাত্র করবে বোধ হয়। তাহলে আমি রাখি, মনে হয় ট্রাই করছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো। জি কেমন আছেন? ভালো, কিন্তু আপনার নামটাই তো এখনো জানা হলো না। টেলিফোনে নাম জানাটা বুদ্ধিমানের কাজ না। মানে? যে কোনো একটা নামই তো বলে দিতে পারি, ঠিক না? ওয়েল, তাহলে ধরে নেচ্ছি আপনার নাম আব্দুর রহিম। হাসছেন কেন? না এমনি। আপনার জন্মদিন কবে? কেন? এমনি জন্মদিনে আপনি কি পেতে পছন্দ করেন? ম্যাটেরিয়াল কিছু না? ইম্যাটেরিয়াল কি বলবো বলেন, আপনি কি পছন্দ করেন? অবশ্যই ইম্যাটেরিয়াল। যেমন? এই ধরেন কেউ আপনার নামে একটা কবিতা লিখে দিল, সেন্সিবিলিটির একটা ব্যাপার আছে না? চুপ মেরে গেলেন যে। হ্যাঁ এ কথা তো ঠিক। হ্যালো। হ্যালো ম্যাডাম, আছেন? আছেন, আপনি কে বলছেন? আমার নাম ফয়সাল, লোনা ছাত্র। ও আপনার তো জ্বর, ঘুমাচ্ছেন, একটু ডেকে দেওয়া যাবে প্লিজ? এখন দেওয়া যাবে না। আপনি কে বলছিলেন প্লিজ? আমার নাম সুমি। কবে জ্বর হচ্ছে? এই তো তিন দিন। ঠিক আছে থ্যাংকস। আচ্ছা দেখেন তো মাস্টার সাহেব কিরকম অন্যায্য কথা কয় ভাইয়া মানুষ। অন্যায্য কথা বলছো তুমি? এই গায়ে কিনে লালন পালন করে বড় করেছে তোমার স্ত্রী, তাই সব অধিকার তার, ওকে তুমি বিক্রি করতে পারো না। পারে তোমার স্ত্রী, আপনিও এই কথা কন, আমি যুক্তির কথা বলছি। আমাদের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার স্বীকৃত, সংসারে সমাজে আপনাকে কিন্তু অসুস্থই লাগছে, ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ পারে ফিভার, ওষুধ টুষুধ তেমন জানি। সুমি সুমি কয়টা বাজে? 8টা বাজতে 5 মিনিট বাকি, অবশ্য 2 মিনিট ফাস্ট। ওষুধ টষুধ খাবেন? না ডাক্তার আসবে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছেন? আপাতত স্যুপটাই খাচ্ছি, কিন্তু টক ঝাল খেতে পারলে বোধ হয় ভালো লাগতো একটু। মানে চটপটি টটপটি? চটপটি ফুচকা এরকম ঝাল কিছু একটা। আমি 5 মিনিটের মধ্যে আসছি। তুমি অস্থির হচ্ছো কেন? তুমি বসো, আমি চাইলে তো দারুণকে দিয়েও আনাতে পারি। ভালো হতো বাইরে গিয়ে খেতে পারলে। তাহলে চলেন খেয়ে আসি। না আজকে আর না, কালকে বেরোবো। ক্লাস নেবেন কালকে? না এই ধরো ছোটখাটো একটা ড্রাইভ আশুলিয়া পর্যন্ত। অ্যাকচুয়ালি আই নিড এ ব্রেক। কয়টা বাজে যেন বলছিলেন? ঠিক 8টা। ও আপনার তো আবার ডাক্তার আসবে, আমি তাহলে উঠি। ঠিক আছে, থ্যাংকস ফর কামিং। ম্যাডাম, উড ইউ মাইন্ড ইফ আই জয়েন ইউ টুমরো? আমি শুনেছি ম্যাডাম এই বিল্ডিংগুলোর অবস্থা দেখছেন, পুরো স্ট্যান্ডার্ড হয়ে পড়ে আছে।
এগুলো তো সম্মেলন তার হচ্ছে না তাই না হচ্ছে না নাম সম্মেলন বাতিল হয়ে যাওয়ার পর এগুলো কি কাকে দিবে সরকার আপনি তো ভালোই ড্রাইভ করেন ঢাকা শহরে কিন্তু গাড়ি চালানো ভীষণ টাফ তবে বেশি প্রবলেম হচ্ছে আপনার এই রিকশা এবং স্কুটারের জন্য স্কুটারে এগুলো বন্ধ করে দিবে আমি অবশ্য বেবি ট্যাক্সি তুলে দেওয়ার পক্ষে একে তো বেশি খরচ ধুলা ধোয়া পলিউশন আমাদের বাচ্চাদের তো যা পলিউশন ক্ষতি করতেছে তবে গাড়িতে বসে থাকলে আর পলিউশন বোঝা যায় না এই জন্যই আমাদের পলিসি মেকাররা আর পলিউশনের ব্যাপারে খুব একটা তৎপর না কতিপয় লোকজন বেশ বৃষ্টি হতে পারে ওয়েদারটা কেমন যেন আজকের ওয়েদারটা ভালোই তো পরশু দিন দেখলে না কেমন বৃষ্টি আসলো হঠাৎ করে মার্জুক ম্যাডাম এই ম্যাম হাই কি অবস্থা কি অবশেষে তোমরা দুইজন একসাথে কোন গাড়ি এই গাড়ি আবার কার ও এটা তোমার গাড়ি না কিন্তু তোমরা দুজন এখানে কি করো বোঝো না কি করি আমাকে হয়ে গেছে কি হয়ে গেছে এই হয় নাই আগে চুল কাটতে হবে কন্ডিশনার এনিওয়ে কংগ্রাচুলেশন নতুন প্রেম নতুন গেঞ্জি কই পাইলি সব কিছু লয়ে উদ্ভূত করো না এটা একদম ব্র্যান্ড জিনিস কি ব্র্যান্ড এটা আবার কি ব্র্যান্ড বুঝলা না পিঙ্ক ফ্লয়েড ফ্যান ক্লাব থেকে পড়েছে তো এটা আবার ব্র্যান্ড হইলো কেমনে অত ব্র্যান্ড বুঝে কাম নয় তুমি এখানে একা একা কি করতেছো এই আইলাম আর কি সাইট সিইং আইসো ভালো কথা এখন আমগুলো চলো চলো যাওয়া যায় কিন্তু বৃষ্টি যদি আসে আরে আইবো না ফয়সাল যদি ফোন করে বলবে আমি লিটল ইটালি তে আছি হ্যাঁ ঠিক আছে কই বলবে লিটল ইটালি হ্যাঁ লিটল ইটালি আচ্ছা ঠিক আছে রাখি
না আর কিছু লাগবে না বিলটা নিয়ে আসো আচ্ছা থ্যাঙ্ক ইউ দেখি নাম্বার 11 এটা यस মজা আমার মনে হয় ওকে দ্যাটস ফাইন লেটস গো ফর দিস ওকে কই ভাই এই অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বার হ্যাঁ আর ড্রিংকস তুমি তো আসলে একটা বোকা বাসা একটা ফোন করবে না কি যে টেনশনে পড়েছিলাম আমি তুমি তো আবার আমার টেলিফোন নাম্বার জানো না তুমি একটা মোবাইল নাও না কেন মোবাইলটা আমি ঠিক পছন্দ করি না মোবাইল পছন্দ করো না মনে হয় সারাক্ষণ কেউ একজন ফলো করতেছে প্রাইভেসি বলে কিছু থাকে না 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 ফালতু জিনিস ঠিক না কারণ মোবাইলটা কিন্তু অনেক মানে অনেক সময় কাজেও লাগে ইমার্জেন্সিতে দ্যাটস রাইট বাট আই ডোন্ট ফিল কমফোর্টেবল কমফোর্ট ফিল না করলেও একটা নিতে হবে মাথা খারাপ হোস্টেলে এতদিন মোবাইলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এখন মোবাইল নিলে পোলাপান আমরা মারবো কই ভাই খাবারটা শোনো আমার কাছে একটা সিম আছে আর একটা খুব ভালো সেট আছে সেটা আমি তোমাকে দেব আমাকে হ্যাঁ ইজ দিস এ গিফট অঙ্ক করতে বসবো তা কর অঙ্ক কর নয়টা আমার লগে যাবি বাইরে খাইতে জমু বুঝছস যা বুঝছস কি কুমকুম যে এত ভালো মেয়ে আগে বুঝি নাই আসলে মানুষের সাথে ডিপলি না মিশলে কিছুই বোঝা যায় না ঠিক না তা ঠিক খুব বাক বাকম অবস্থায় আছো দেখতেছি জালাল রে কয় দেবো নাকি তা খোদাই বিলা করিস না আমি ভালো করে জিজ্ঞেস করে দেখছি জালাল কুমকুম রে পছন্দ করে কুমকুম কিন্তু করে না তুমি আশুলিয়া থেকে ঘুরে আসলা কেউ জানলো না আমার চোখ কিন্তু ফাঁকি দিতে পারো নাই চান্দু বেশি পাওলিল আমার তুমি আসলে কারে নিয়ে গেছিলা সন্দেহ কিন্তু থেকেই যাইতেছে সাথে লয়ে গেছিল না সাথে থাকলে দেখতি না আর সাথে যাইবো নাকি এমন লাগে যাইবো না কেন তুই হলো একটা বেকু ট্যাগ হয়ে যেতে পারছ না হ্যাঁ ট্যাগ হয়ে যাবো হ্যালো কি ব্যাপার আজকাল বাসায় পাওয়াই যায় না জয় কেন জয় নাই বন্ধুদের সাথে গেছে বিকালে কোথায় ছিলে কবে আজকে আজকে সাইডে কেন না জেনে নিলাম তোমার সাইডটা না কোথায় রাখি
মামি আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম ইয়ে কোন ছেলে নাকি তোকে ডিস্টার্ব করছে না কেন মামা এমনি খোঁজ খবর না নিলে তো বলবি মামা কোনো খোঁজ খবর নেন না আপনি তো বাসায় বসে থাকা বাবা তুই তো জানিস সায়মন দা রান ঠিক আছে এসে যাও হ্যালো আপাকে দে ও সালাম আলাইকুম দুলা ভাই হ্যাঁ হ্যালো ঘন্টার পর ঘন্টা ফোন বেজে থাকে করোটা কি ফোন কেন করেছে বলো কেন করেছে বুঝতে পারছো না এতক্ষণ ধরে ফোনে করোটা কি কৈফিয়ত দিতে চাই না জয় কোথায় জয় কোথায় তোমাদের দুজনের শরীর থেকে পরিমাণ মতো রক্ত নিলে এভাবে যদি তুমি চালাতে থাকো তাহলে তো মানে হবে না প্রতিদিন তুমি কখন যাচ্ছ কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ কিভাবে যাচ্ছ কিছুই জানি না তাহলে এক কাজ করো বসি আমরা আব্বাকে ডাকি মামাকে আর বলি তারপর সবাই মিলে বসে একটা সেটল করি সুচ্ছ একটা চরিত্র স্যার আমাদের মনে হয় একটু কনসিয়াসলি চলা উচিত মানে আমি বলতে চাচ্ছি কি তোমার বাসায় আসাটা চলবে না হ্যাঁ আর আমাদের ব্যাপার নিয়ে এত এক্সাইটেড কিছু হওয়ার নাই মানে ধরো ক্যাম্পাসে এটা আমাদের ব্যাপার নিয়ে কোনো আলোচনার কোনো দরকার নেই এটা আর আমরা তো উই ক্যান টক ফর ফোন রাইট আর আমরা তো বাইরে যাচ্ছি এটা নিয়ে মানুষের সাথে কোনো ক্যাম্পাসে অন্তত কারোর সাথে কথা টথা বলো না এই প্রসঙ্গে নাতে ইফ আই কেয়ার ফর ইউ হু বদার ফর আদার্স আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড না তোমার বাস্তবতা আর আমার বাস্তবতা তো এক না আমি ম্যারিড ওয়ান হ্যাঁ তারপর আমার বাচ্চা আছে আর আমাদের সোসাইটি বুঝে মাথায় রেখে আমার তো চলতে হয় না তুমি বুঝতে পারছো না তার তোমার একটা ম্যাজিক দেখাচ্ছি একটু দাঁড়াও দাঁড়াও না এদিকে আসো ওদিকে ফিরে থাকো প্লিজ অনেকদিন তো খেলি না হচ্ছে না যদিও এটা না আমরা ছোটবেলায় খেলতাম যখন লোডশেডিং হতো তখন আঁকা আঁকি খেলা বলতাম
কিন্তু এটা তো মেয়ে মানুষের মতো হয়ে গেছে। হ্যাঁ চুপ তো ভালো হয় রে একা। একটা উইন্ডো থ্রু উইন্ডো আমার হিট ইজ বিং গেইন সেটার ব্যাপারে আমাদের ক্যালকুলেশনে যেতে হবে। অ্যান্ড লেট মি গো ফর দ্যাট। দেখো মোমবাতি আমাদের জীবনে কতদূর এসে গেছে। হ্যালো, প্রতিদিন এক রাস্তা ভালো লাগে না, আজকে বরং আমরা মেঘনা ব্রিজের দিকে যাই। আজকে যাব না। কেন, কি হচ্ছে? এমনি ভালো লাগছে না। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে বাসায় আসছি। না না, তোমাকে না বললাম বাসায় আসা যাবে না। তাছাড়া আমি এখন বের হচ্ছি। ঠিক আছে, রাখি। হ্যাঁ, চুলটা একটু বড় কর না। কেন হঠাৎ? এমনি করবো, চুল বড় দিয়ে কি করবি? কিছু না, ধর একদিন আছড়া দিব নে। কিরে? হাই রানু ভাই, কি করিস? বউয়ের সাথে গল্প করি। আই, তোরে বিয়ে করবি কিরে? গেলাম, খোদাফেজ। হ্যালো ফয়সাল, ও কালকে তোমার কয়টা ক্লাস? তিনটা। কেন তিনটা? তো কয়টায় শেষ হবে? দেড়টায়। কেন দেড়টার দিকে? তাহলে না তুমি দুটোর দিকে ওই 32 নম্বর ব্রিজের দিকে থেকো। হ্যাঁ, আমি ওখান থেকে তোমাকে পিক করব। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই বাই। হ্যালো, আপাকে দে। ও আসসালামু আলাইকুম দুলা ভাই। আপাকে দে। আপা তখন ঘুমায়। ডেকে দে। এখন তো ডাকা যাবে না, নিষেধ করছে। মানে তোরা যা শুরু করছিস না। হ্যালো আপা, দুলা ভাই ফোন করছিল। কি বলছিস? আমি বলছি ঘুমায়। ঠিক আছে। আগেই বলে নেই, জয় কিন্তু বাসায় নাই। একটা জঘন্য মানুষ একটা। প্রতিদিন এত ফোন করার কি আছে? তোমার সাথে আমার কোনো কথা নাই। বললাম ডিভোর্স লেটার পাঠা দাও, সাইন করে দিচ্ছি। আমাকে আমার মতো থাকতে দাও। খুব তো কাঁদো জয়ের জন্য। ডিভোর্স দিলে জয়ের কি হবে ভেবেছ? মানে ডিভোর্স দিলে তোমার খুব সুবিধা হয়, তাই না? মানে আজকেও কি সাইটে গিয়েছিলেন? না, কেন? তো কোথায় গিয়েছিলেন? কোথাও না। তুমি তো আর আমার মুখ দেখানোর মতো অবস্থা রাখছো না। দেশ থেকে টেলিফোন করে বন্ধু বান্ধব যা তা বলছে, কার কার সাথে ঘুরে বেড়াচ্ছ, আমার কি করা উচিত? লন্ডনে তুমি কি করো আমি সেই খবর রাখি? তুমি কি ভাবো আমি কোনো খবর রাখি না? আমি সব জানি। আমি কি করি? কি করো? ফোরকানের হোটেলে তুমি যাও না একটা ছেলের সাথে? ফোরকানের হোটেল? কোন ফোরকানের হোটেল? ও, তুমি এখন ফোরকানের হোটেলে চেনো না? না, আরে প্রতিদিন আসলে যে রেস্টুরেন্টে খেতে যাও, লিটল ইটালি। দাঁড়াও, আমি সবাইকে জানাচ্ছি। 500 টাকা কি তুমি?
Are you proud of him as a person? Oh yes, I mean the thing is he showed whatever you may think of his ব্যাপারটা আমি এভাবে নিতাম না তুই তো জানিস আই এম এ লিবারেল ম্যান প্রথম থেকে তোর পশ্চিমবঙ্গ থেকে একজন ফোন করেছিল আমি রেখে দিয়েছি চা দিতে বলি মামা তা দিতে বল কিন্তু আমাকে এটাও বল হচ্ছেটা কি এসব সুমি আপু মামাকে এক কাপ চা দে তো ওয়ালাইকুম Do you think that has been misconstrued or do you think that those were his genuine views? I think two things. I think that তুই এক কাজ কর জয় কি তুই তোর কাছে নিয়ে আয় হয় কি একাকিত্ব মানুষকে অসুস্থ করে ফেলে মানসিক অসুস্থতার কথা বলছি দেখ আমি কিন্তু একরকম চাপের মধ্যে আছি তা না হলে তোর কাছে আমি এই ব্যাপারটা নিয়ে আসতাম না ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা জানে মোহিত লন্ডন থেকে দুবার ফোন করেছে আশুলিয়ার কোন রেস্টুরেন্টের মালিক নাকি ওর বন্ধু ও কিছু বলেছে ওকে তুই বল কি বিপদে আছে Very much depends. Ideally, well, I Mama, suppose Janne. I would find myself in sympathy with a Macmillan Conservative government. And also, I have to say, very large in sympathy with the Blair. তুই একটা ম্যাচিউর মানুষ তোকে কি বলবো আমাকে বিপদে ফেলিস না আমাকে বিপদে না ফেললে তুইও বিপদে পড়বি না শোনো রিয়েলিটিটা একটু বোঝার চেষ্টা করো খামোখা তুমি নিজেকে বিট্রেড মনে করো না অনেক সময় ঘটনা মানুষের নিয়ন্ত্রণে থাকে না 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 এইসব কথা বলে ব্যাপারটাকে গুটসেপ দেওয়ার কোনো দরকার নাই ইউ আর বিহেভিং সেলফিশ ইটস ব্যাড ওয়েল তুমি যদি তাই মনে করো তাই এখানে তো তাহলে আমার আর কিছু বলার নেই হ্যাঁ বলার যে কিছু নেই সেটা তো আমি বুঝতেই পারছি কিন্তু এটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল হ্যালো আপনি কালকে বাসায় আছেন কেন আপনার একটা মোবাইল রয়ে গেছে আমার কাছে না না মোবাইল ফেরত দিবে কেন ওটা তো আমি তোমাকে গিফট করেছি আর তাছাড়া তুমিও তো আমাকে অনেক ক্যাসেট দিয়েছো সেগুলো তুমি চাইলে তো আমি তোমাকে দিব না ও আচ্ছা গিফট করেছেন ঠিক আছে উপস্থিত শ্রুতিগণ এখানে পার্টি করতে হলে পুরো ফ্লোরটা ভাড়া নিতে হয় যেহেতু আমাদের IMF-এর তহবিলের অবস্থা তেমন ভালো না ফলে আমরা কেবল খেতেই পারবো নো কাওয়াজ বুঝছস তুই বুঝছিস আপনারা জানেন এই অধিবেশনে বিভিন্ন সেক্টরের লোকজন আছেন প্রবীণ সম্প্রদায় থেকে আছেন রানা ভাই নামাজি সম্প্রদায় থেকে টিপু ভাই আর রবীন্দ্র মৌলবাদী জালাল আহমেদও আছেন যাই হোক আমাদের এখানে সমবেত হওয়ার মূল যে কারণ সে কারণটি হচ্ছে একটু নয়া জুটির সামাজিক শব্দটা কি ঘোষণা ঘোষণা একটি নয়া জুটির সামাজিক ঘোষণা আমাদের ফয়সল আহমেদ এবং মারুফা ইয়াসমিন সাথী দীর্ঘদিনের ঠোকাঠুকি শেষে এক জায়গায় আসবার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটি নিয়ে আমাদের ক্ষুধার্ত করেছে ফলে স্বাভাবিক কারণে এই ক্ষুধা মেটানোর দায়িত্ব IMF-এর উপরে এখন আমরা এই নয় জুটিকে নিঃশব্দ উইশ করব
এখনো তো খাতির দেখাইতে হবে না। কেন, কি হলো? আমার ছাড়াই তো সবকিছু করলা। তাই তুই ঢাকা ছিলি? হ্যাঁ ছিলাম না, তাই বলে অপেক্ষা করতে পারো নাই? আচ্ছা একদিন পেট ভরে খাওয়াই দিব। পেট ভরে খাওয়াই দিবা। বসে আছিস কেন? মাপ ঝেকের জন্য? মারঝুক মারঝুক। দেখ টাইমের কোনো সেন্স নাই, 11টার সময় আসে কথা, কখন থেকে বসে আছি না, ক্লাসে গেছে না এখানে আসছে, এখন হলে গিয়ে দেখবো যে ঘুমাচ্ছে। কিচ্ছু বলা যায় না, এসে বলবে সরি। আসবে হয়তো। ভালো ছেলে। তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রোয়েছ তুমি বহু দূরে আমাকে রেখে চলো না, হৃদয় ভেঙে গেলে জানো কি পয়সা বইগুলো দিলে না? ভুলে গেছিলাম ম্যাডাম, দিয়ে আসবো। হ্যাঁ, ইউ ক্যান স্টার্ট নাও। স্যার আমার প্রজেক্ট হচ্ছে মিউজিয়াম, আমার সাইটে এই পাশটাতে যেহেতু রিভার আছে, আমি চেয়েছিলাম মানে আমি কনসেপচুয়ালি যেটা করতে চেয়েছিলাম। কনসেপচুয়ালি ইজ অল রাইট, আপনি ডিটেল বলেন। এই আমার এই পাশটা হচ্ছে, এই পাশে মেইন রোড আছে এবং এদিক থেকে আমার এন্ট্রি। এই এন্ট্রেন্সে কজন পাস করবে ম্যাডাম? এই এন্ট্রেন্স থেকে, হ্যাঁ এখান থেকে 2000 2000 মানুষের জন্য এই এন্ট্রি। তারপরে এটা তোমার মেইন লবি। জি, তোমার মডেলের লবিটা দেখো আমাকে ম্যাডাম। এই যে এটা হচ্ছে আমার সেই এন্ট্রিটা, আর এই যে এটা হচ্ছে লবি। লবিতে তুমি ট্রান্সপারেন্ট আছো, দেখো 2000 লোক ঢুকবে, দাঁড়াও 2000 লোক ঢুকবে, এখানে কতখানি হিট অবজার্ভ হবে তুমি জানো ম্যাডাম? এটার ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা কী ম্যাম? ম্যাটেরিয়ালটা এখন ঠিক করিনি। না ঠিক করলে প্রজেক্ট কীভাবে করছো তুমি? তুমি থাকো কোথায়? কোথায় থাকো? নাকালপাড়া। তাহলে তো তুমি এরকম স্ট্রাকচার দেখোই নি, জানবে কেমন করে? কি হয়েছে, সমস্যা কি হয়েছে? কি হয়েছে, কি প্রবলেম, হোয়াটস রং? তোমার এই ম্যাডাম আমাকে শিওর ফেল করাবে। হোয়াটস রং, হোয়াট হ্যাপেন্ড, আমি কি করলাম? তুই আজকে যা দেখালি, ও গড, আমি আবার কি দেখালাম? সারা ক্যাম্পাস দেখলো যে নায়িকা আগে আগে আর নায়ক তার পিছে পিছে দৌড়াচ্ছে।
নিজেকে নায়ক ভাবিস? তুই নায়িকা হলে তো আমি নায়কই। টিশু কই? ও সরি, টিশু আনতে ভুলে গেছি, জাস্ট আ মিনিট। হিয়ার ইজ ইয়োর টিশু। থ্যাংক ইউ। কিন্তু ম্যাডাম যদি আমাকে ফেল করায়, তোর খবর আছে? খবর আছে। সুমি, সুমি, আমার চশমাটা প্লিজ। চশমাটা এখানে। আমার ধারণা সাথীকে আপনি ফেল করিয়েছেন। তুমি কি সাথীর ব্যাপারে ওকালতি করতে আসছো? কাজটা আপনি ঠিক করেন নাই। মানে তুমি কি বুঝতে পারছো যে তুমি একাডেমিক ব্যাপারে ইন্টারফেয়ার করছো? শোধ নিলেন তাই না? বুঝে শুনে কথা বলো ফয়সাল, যা বলবে পাঁচবার ভেবে বলবে। এটা আমার একার সিদ্ধান্ত না, এটা জুরি বোর্ডের সিদ্ধান্ত। সব টিচারের কাছে পাশ করলো, আপনার কাছে ফেল, এতে কি প্রমাণিত হয় না? আমি আর এই বিষয়ে আর একটা কথা বলবো না। হ্যালো, কি খেয়েছো? খেয়েছি মানে? মানে রাতে খেয়েছো নাকি? এখন তো মাত্র 8টা। ও, তোমাদের ডাইনিং কখন? 8টা থেকে 9টার মধ্যে খাই। The Shadow World number you are calling is busy now. Please call after some time. The Shadow World number you are calling is busy now. Please call after some time. Thank you. The Shadow World number you are calling is busy now. Please call after some time. খালুর কথা চিন্তা কর, এই বয়সে বেটা আর একটা বিয়ে করতেছে। কালকে অবশ্য তোর সাথে দেখা করে একটু অ্যাডভাইস নিতে হবে। আমার পরামর্শ মানে? না মানে তোর সাজেশন, এই ব্যাপারে আমার কি করণীয়, আমার ভূমিকা এইসব। তুমি যা করছো ভেবো না, ইউ আর দ্য ফার্স্ট পার্সন। পৃথিবীতে এ ধরনের ঘটনা অনেক ঘটেছে, কিন্তু
তুমি যাই করো একাডেমিক ডিসিপ্লিন তো ভাঙতে পারো না। আমি বুঝতে পারছি না তুমি একটা ইয়াং ম্যান এসবে কেন জড়াচ্ছ, অস্বাভাবিক আচরণ কেন হবে? জানি ব্যাপারটা একাডেমিক না, আনফর্চুনেটলি ব্যাপারটা আমাকেই ডিল করতে হচ্ছে। কিছু না, এই তোকে তো কিছু বলাও মুশকিল, শুনেই লাভঝাপ শুরু করে দিবি। একটা কথা শুনলাম ফয়সালকে, যা এখান থেকে। ফয়সালকে নাকি তরিকুল স্যার ডেকেছিল, ও নাকি ফাহমিদা ম্যাডামের বাসায় যায়। হ্যাঁ তো বুঝিস নাই, ফয়সাল নাকি ম্যাডামের বাসায় যায়, এটা অন্য একটা ব্যাপার আছে। ও তুই জানিস? তোর কি মনে হয় ফয়সালের খবর আবার আগে তুই জানবি? না না, আসলে এইটা না, ফয়সাল নাকি ম্যাডামের বাসায় প্রতিদিন যায়, এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। প্রতিদিন যায় না বোধ হয়, অন্য একটা ব্যাপার আছে, তুই বুঝবি না। মালিহা একটা থাপ্পড় দেবো, যা এখান থেকে। তো সিরিয়াস কথা শেষ? না সিরিয়াস কথা আর কি, এই সিরিয়াস কথা তো শেষ। তুই গেলি কেন? কি বলিস, তোর জন্য গেলাম। আই শুড হ্যাভ প্রোটেস্টেড এন্ড আই ডিড। তোরে প্রোটেস্ট করতে কে বলছে? বলতে হবে কেন, আমি বুঝি না কখন কি করতে হবে। তুই এত বুঝিস কেন? আচ্ছা ঝামেলায় পড়লাম তো। তুই ফামিদার বাসায় গেলি কেন? তুই ওই গানটা গাইতে পারবি? কোন গানটা? ওই যে দিল হাম হাম করে, আমার সুর নিয়ে আসিস না, মানে এরকম একটা গান আছে না? আমি হিন্দি গান গাইতে পারি না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুই বাংলাটাই গা, ওরকম একটা বাংলাও কিন্তু আছে ওই একই সুরের। এইটা নাকি দেখ তো, মেঘে থম থম গাইতে লাগ। হ্যাঁ গা। মেঘে থম থম করে কেউ নেই, চোখ ঘুম ঘুম করে ঘুম নেই, মন ফুস ফুস করা মন কই, মিছে আধি পারাপার, চোখ ঘুম ঘুম করে ঘুম কো। পুরোনো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড়, ছোড়ো হাওয়া ভেঙে দিল মিথ্যে তাসের গা, রঙ আর তুলিতে সব আঁকা জানি তো বুঝছস, আমার কাম তো এই জানা, আমার কাম তো লেখা। তাহলে সব ঠিক, তুই গীতিকার মানুষ, যাক গা ভালো হইতে স্যার। সামান,
তোমার সাথে কেউ আছে? দোস্ত আমি তোমাকে একটু পরে কল ব্যাক করি, একটু ব্যস্ত আছি। ঠিক আছে, নেভার মাইন্ড। হ্যাঁ, খুদা হাফিজ। আঙ্গু তুমি সখিনে ভাঙ্গো, সুরের খেয়ালিতে শ্রিয়াঙ্গু তুপি চলে চলে তোমাকে যে যাই। শুরু কর। বার্গার খাবো। গ্রেট। মেইন গেটের কাছে রাখবেন। কেন কেন মেইন গেটের কাছে কেন? দরকার আছে। এই বেবি। বেবি মানে? বেবি মানে বেবি, বেবিতে যাব। আমি বেবিতে যাব না, বেবি ইকো ফ্রেন্ডলি না, রিকশা যাব। আশ্চর্য, এত দূর রিকশা যাবো নাকি? আর সব জায়গায় রিকশা চলে নাকি? একটু হেঁটে যাবো, একটু রিকশা যাবো। লেটস গো। হ্যাঁ রিকশা, লেটস গো, লেটস গো। চলেন ভাই। মোবাইল বিল দিয়েছিস? হ্যাঁ। স্বাধীন তো কানের কাছে নিয়ে রাখিস, কত বিল আসলে? 4-5 হাজার টাকা। বুঝলাম না, কথা বলার তোর সাথেই তো বলি। আর এমনিতে দু একটা কল আসে। কেন? সেদিন খালার সাথে তো 1 ঘন্টা কথা বললি। ও, ওইটা একটা বড় কল ছিল। কত হবে? 400-500 টাকা। তাহলে বিল তো সত্যি বেশি আসে। চল একটা কাজ করি, তোর আইটেমাইজ বিলটা তুলি। আইটেমাইজ বিল তুলবি মানে? বুঝলাম না। আমি দেখতে চাই গত মাসে তুই কাকে কাকে ফোন করেছিস। ডু ইউ সাসপেক্ট মি? আমার কিছু পার্টিকুলার কোয়েশ্চেন আছে। আমি দেখতে চাই কাকে কাকে তুই ফোন করেছিস, নাম্বারগুলো জানতে চাই, তারপর তোর সাথে কথা হবে। ঠিক আছে, বাট আই টেল ইউ ইটস অড। ঠিক আছে, অড হলে পরে সরি বলে দেব। লেটস গো, লেটস ফাইন্ড ইট। কি চাচ্ছেন প্লিজ? আইটেমাইজড বিলের ব্যাপারে আসছি। নাম্বার কত? 352020।
কি নামে আছে ফয়সাল মাহমুদ কোন মাসে যাচ্ছেন লাস্ট মান্থ লাস্ট মান্থ আচ্ছা এক্সকিউজ মি ইয়েস আইটেম ইজ বিল্ট আপ কোন অ্যাড্রেসে যাবে ওনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আছে ওটাতে ওটা চেঞ্জ করা যায় না চেঞ্জ করা যায় কাস্টমার এনি টাইম চেঞ্জ করতে পারে একটু ট্রাই করা যাবে মানে আপনি কি চাচ্ছেন আসলে আমি চাচ্ছিলাম আইটেমাইজ বিলটা আমার অ্যাড্রেসে যেন আসে কিন্তু এটা তো সম্ভব না কাস্টমার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে ওটাতেই যাবে এটা সম্ভব না মানে হচ্ছে ওদের নিয়ম নাই কাস্টমার যদি চায় তাহলে তাহলে অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে আগে দেন আপনার ওই অ্যাড্রেসে পাঠানো হবে আপনি এই ক্ষেত্রে আমাদের ম্যানেজারের সাথে কথা বলতে পারেন উনি কোথায় বসেন নির্মল ওনাদের ম্যানেজার কাছে নিয়ে যাও তো থ্যাংক ইউ হ্যাঁ অফিসে আছি হ্যাঁ বুঝতে পারছি আমি আসতেছি খুব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ হাফ অ্যান আওয়ার মধ্যে ওকে ওয়েল ইউজুয়ালি আমরা কাস্টমারদের এই রিকোয়েস্টটা রাখি না তারপরও কাস্টমার যদি চায় কাস্টমারদের এই রিকোয়েস্ট আমরা রাখতে পারি তো সেক্ষেত্রে কাস্টমারদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কাস্টমার নিজে যদি অ্যাপ্লিকেশন করে তবে আমরা কাস্টমার রিকোয়েস্ট অবশ্যই রাখব ঠিক আছে আপনারা নিচে যান আমি বলে দিচ্ছি ওরা আপনাকে আইটেমাইজ বিল দিয়ে দিবে আচ্ছা বাই দ্য ওয়ে আপনার বিল কেন আপনি আরেকজনের অ্যাড্রেসে পাঠাতে যাচ্ছেন উনি তো আপনার বাসা থেকে এই বিলটা কালেক্ট করতে পারতেন তাই না তাহলে আমরা যাই জি থ্যাংকস What happened? Nothing. First, আমি তিন দিন ফ্যাকাল্টিতে যাব না তুমি আমাকে টেলিফোন করবে না তিন দিন পরে তোমার সাথে আমার দেখা হবে কেন কি প্রবলেম কোনো প্রবলেম না আমি বললাম তো তিন দিন পরে তোমার সাথে আমার দেখা হবে স্ট্রেঞ্জ তোমার সমস্যা কি আর ইউ সাসপেক্টিং এনিথিং Weird. তুমি কোথায় যাচ্ছ সাথী আছে হ্যাঁ আছে কে নাম কি আপনার নাম কি ফয়সাল ফয়সাল আমি নাই আপা তো বাসায় নাই ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো বাবা মার্জুক বলো খবর কি তোমার আর বলো না কি প্রেম করতেছ আবার আর বলো না মানে কি বলো না প্রেম করতেছি মনটা তারপরেও হাহাকার খাখা আর বলো না আরে তো তো মন খারাপ আমার তো এই জায়গা দিয়ে যেতেছি আবার আমার তো এই জায়গা দিয়ে যেতেই ভয় লাগে যা অবস্থা হলো ওই দিন আমি তো টেলিভিশনে সেদিন দেখে আমার মনে ভয়ে ওই দিন রাত্রে ঘুমাইতেই পারি না আমাদের তো এখন আর জীবনের কোনো মূল্য নাই এখন জীবন এখন অনেক সস্তা আমাদের এখানে মূল্য তো থাকবে না তুমি চিন্তা করো এইটা ওই দিন মারা যাওয়ার দুটা লোক মারা যাওয়ার পরও কতদিন পর এটা স্মরণ হইলো তারপর আমার ভয় লাগে এখন কোত্থেকে কি পড়া যায় ওরা পড়ি বাদ দাও যে যেভাবে দেখছি না আমি মনে হচ্ছে আমিই চ্যাপ্ট হয়ে গেছি আর কইস না এটা মানে দুর্ভাগ্য আমাদের অবস্থা আমাদের দুর্ভাগ্য বলো না কি অবস্থা যা যা হচ্ছে আমাদের সিটি প্ল্যানিং বাংলাদেশের উন্নয়নের স্মৃতি শোধ হয়ে গেলো বুঝছিস হ্যাঁ
হ্যালো, আমি কি একটু সায়েম সাহেবের সাথে কথা বলতে পারি? আমার কথা বলেন। বুয়েট থেকে ফয়সাল মাহমুদ। হ্যালো, সায়েম সাহেব বলছেন? হ্যাঁ বলছি। আমাকে চিনতে পেরেছেন? ওই সেদিন এসেছিলাম আইটেমাইজড বিলের ব্যাপারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনাদের আইটেমাইজড বিল তো তিন দিনের মধ্যে পৌঁছে যাবে তো? আচ্ছা সায়েম সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। না ঠিক আছে। আচ্ছা, এটা কি একটা বেসরকারি প্রতিষ্ঠান? হ্যাঁ। আপনি কি এখানে অনেকদিন ধরে আছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে সায়েম সাহেব, আমি পরে ফোন করব। থ্যাঙ্কস। ঠিক আছে। বিলটা তো এখনো হাতে পাসনি, বিলটা পাবার পর যদি দেখিস যে ম্যাডামের সাথে কথা বলেছি তখন যা কিছু করিস। এখন কথা বন্ধ করলি কেন? কথা তো বলছি। ক্যাম্পাসে যাস না, ফোন ধরিস না? ফোন করিস, ধরব। ইনটলারেবল। অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই শাস্তি পেয়ে গেলাম। আই এম ফিলিং গিলটি। পরীক্ষার ডেট দিয়েছে? কোনটা? স্ট্রাকচার? না। আচ্ছা তুই আমাকে কিছু বল, আমাকে তো জিজ্ঞেস করবে, আমি কি বলবো? তোকে কিছু বলতে হবে না, যা বলার গোলদাগ দিয়ে আছে। আচ্ছা আমাকে তো বল। তুই কোথায়? শোন, তোকে একটু দরকার ছিল, তুই আজিমার কেটে চলে আয়। হ্যাঁ, সাথে একটা জিনিস দিছে। হ্যাঁ, আজিমার কেটে চলে আয়। আচ্ছা কিরে, কি দিছে? কি এটা? সাথী তোকে দিছে। ও, কোক খাবি? না রে। টানা আছে? বাসে যাবো। ঠিক আছে তাহলে, খোদা হাফেজ।
এটা একটা ভুল হয়ে গেছে, দিস মাস্ট বি এ মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি কোনো কথা শুনতে চাই না। Try to understand. I'm serious to you. I'm not serious to Fahmida. Please. সব কিছুর জন্য আপনি দায়ী। এখন বলেন আপনি কি করবেন? আমি কি করব মানে? তুমি তো রেগে গিয়ে বোকার মতো কথা বলছো। তুমি আমার ফোন নিস। কি খবর তোর? ফোন করা? চাপে আছো? ব্যাপার না, চেয়ার আপ, চেয়ার আপ ম্যান। এই অবস্থা। ঠিক আছে, তুই যদি এরকম ভাবিস তাহলে আমার কিছু করার নেই। তবে তুই আর ক্যাম্পাসে যেতে পারবি না। কয়েকদিন আগে সবাই মিলে আমরা একটা সেলিব্রেট করলাম, সবাই জানলো এখন তুমি একদিকে হাঁটবো, আমি একদিকে হাঁটবো, আমরা কথা বলবো না। বেলারুশ দেখছিস? না, কেমন? ভালো। আমরা কি একটা ছবি দেখলাম, রিচার্ড রিচার্ড গিয়ে না 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 লাস্টটা মাইকেল ডগলাস। মাইকেল ডগলাস? ও, ওইটা একটু ডিফারেন্ট, টেস্টটা ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, দেখিস, ইউ গোনা এনজয় দ্যাট। আম আই এ ক্লাউন? আমি ক্যাম্পাসে যাব না কেন? তোর প্রবলেম হলে তুই যাবি না, আমি কেন পড়া বন্ধ করব? ঠিক আছে, লেটস কাম টু আ কম্প্রোমাইজ। তুমি ক্যাম্পাসে যাবা, আমিও যাব। লেটস নট শো ইট টু পিপল। আমরা আগের মতো ব্যবহার করব। আর কই না, এগুলো যে কি হইতেছে, পাপের ফল না, এগুলো পলিউশন, বুঝছো? চলো বস জায়গা।